আসসালামু আলাইকুম কলার, বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগতম এনটিভি ইউরোপের রেগুলার প্রোগ্রাম কমিউনিটি ম্যাটার্সে। আজকে আমরা কথা বলছি দ্য ডিনায়াল অফ কারি ইন্ডাস্ট্রি ইন ইউকে এবং এটার ইম্প্যাক্ট নিয়ে। আমরা কথা বলছিলাম যে এটার কারণে, যেই সব কারণে এই কারি ইন্ডাস্ট্রিটা আপনার দিন দিন এই বিজনেসটা ফল করছে। আমাদের সাথে উপস্থিত আছেন জনাব তেয়ব আলী সাজু, উনি হিজ দ্য ওনার অফ আমারগাঁও, এবং উনি আগের সেগমেন্টে আমাদেরকে বলছিল যে স্টাফ শর্টেজের কারণে, তারপর আপনার রিব্র্যান্ডিংয়ের কারণে এবং আপনার এই কার ইন্ডাস্ট্রির ভিতরে যে অসুস্থ একটা প্রতিযোগিতা দাম কমানোর ওইসব ব্যাপারগুলোর কারণে কিন্তু এই কার ইন্ডাস্ট্রিটা দিন দিন আপনার ব্যবসায় সাস্টেন করতে পারছে না। এই সেগমেন্টে আমার সাথে জয়েন করেছেন মিস্টার কামাল চৌধুরী, he is former investment banker and CEO of Commercial Bank of Zambia, if I am correct. My last job was CEO managing director of African Commercial Bank. Thank you very much for joining us today. Amra kotha bolchi the denial of car industry, je car industry business ta je fall korche sustain korte parche na etar karon ki ebong community r upor ki impact porche. To amra ager segment e kotha bolchilam, amaderke bolchilo Saju bhai bolchilo je ki karone industry ta ফল করছে, স্টাফ শর্টেজের কারণে, রিব্র্যান্ডিংয়ের কারণে, তারপর হচ্ছে আপনার অলসো দ্য সেম টাইম যে একটা কম্পিটিশন ইন্ডাস্ট্রির ভিতরে, যেটা কিনা দাম কমানোর। আপনার পরিচয় দিয়ে দয়া করে আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম ভাইয়া, আমার নাম জামাল, আমি কুইন্স পার্ক লন্ডন থেকে ফোন করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ জামাল ভাই, আপনার প্রশ্নটি করুন। যে আপনারা যে টপিক দেখতাম মাত্র আজকে ডিনায়াল অফ দ্য খারি ইন্ডাস্ট্রি, ওগুলো আমার প্রথম বুঝাও কাছাই ভাইয়া, তো আমি একটা কথা আমি আপনার লোকে বলতাম। জি, আমরা হচ্ছে যে খারি ইন্ডাস্ট্রিটা আমাদের এক সময় যে আমরা যেভাবে বিজনেস ইন্ডাস্ট্রিটা গ্রো করছিল, আমরা যে এই ইন্ডাস্ট্রিটা এখন আর ওইভাবে সাস্টেন করতে পারছে না আপনার স্টাফ শর্টেজের কারণে, রিব্র্যান্ডিং এর কারণে, তারপরে হচ্ছে আপনার ইন্টারনাল বিভিন্ন ব্যুরোক্রেসির কারণে আমাদের ইন্ডাস্ট্রিটা যে ভালো করছে না। আপনার সাজু ভাই বলছিল যে গত দেড় দুই বছরে প্রায় 4,000-এর বেশি আপনার কারি হাউস কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আমরা এইসব নিয়ে কথা বলছি। আচ্ছা ভাইয়া, আচ্ছা, থ্যাংক ইউ ফর এক্সপ্লেইনিং দিস। নাও আমি বহুত বছর ধরে ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাম করছি, বুঝছেন, আমার বাবার রেস্টুরেন্টও আছে এক সময়, বুঝছেন, তো এও এক্সপিরিয়েন্স থেকে আমি গিয়ে হামাইছিলাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট। নাও আমি ডাইরেক্ট পয়েন্ট থাকি মাতিলাই, বুঝছেন, যে সবে কইরা যেন ইন্ডিয়ান রেস্টুরেন্ট সাফার করে। প্রথম হইল গিয়া এখানে আমরা স্টাফ আছে, ও দেশের স্টাফ আছে, বুঝছেন, আমরা উই আর উইলিং টু ওয়ার্ক ইন ইন্ডিয়ান রেস্টুরেন্ট। নাম্বার ওয়ান হইল গিয়া ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছাড়া মিনিমাম পে দিতে চাই না, বুঝছেন, পেমেন্টের কথা বলছেন। ভাই একটু সংক্ষেপে বলতে হবে, কারণ আমরা কিন্তু এই ব্যাপারে ডিটেইল কথা বলবো, আমাদের সাথে দুইজন এক্সপার্ট উপস্থিত আছেন, আপনি খুব সংক্ষেপে আপনার পয়েন্টগুলো বলুন। আমি কইলাই আগে কইলাই, ফার্স্ট অফ অল তারা ন্যাশনাল ইন্স্যুরেন্স পে করেন না, জি, ইনকাম ট্যাক্স পে করেন না, তারা পে স্লিপ দেন না, তারা মিনিমাম পে দেন না, প্লাস কেটুন ইন্ডাস্ট্রি প্লাস আমরা স্টাফ এর টিপসও দেন না, সো why should we work in Indian restaurant? Okay, thank you very much amra ei proshner uttor nischoy amra peye jabo. Next amader arekta phone call ache, arekta phone korbo. Assalamu alaikum caller, apnar porichoy diye proshno ti korun. Hello, assalamu alaikum apnar porichoy diye proshno ti korun. Bhai apnare dhonnobad, apnar sundor topic anjon, ekta minute amar shomoy diba, ami manchester theke kora mali. Thank you. Restaurant er kono problem nai, restaurant er main problem hoye lagi boss hokol probar beton dita nai, প্রবার হলিটের ফেসা দিতা না, খালি হকলটি নিজে ফগত রাইতা শান্তিত তাপরে চাপাই, অনেক কিছু প্রবলেম আছে। এই দেশে অনেক মানুষ আছে রেস্টুরেন্টে কাম করে কিন্তু তার ন্যায্য বেতন পায় না, অনেক ধরনের প্রবলেম, গাবনা রাখলে করুন, বিয়ে খারাপ করুন, বুঝছেন, বনোয়ার বাদেও কাস্টমার রাইবার, আপনি যদি দশ মিনিট লেটে যান তো আপনার লোকের নানান ধরনের ব্যবহার করবো, ঠিক আছে, তারপর সুবিধা। আর দুই নম্বর হইলো এই যে ওয়ার্ক পারমিট পাবলিশ। থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আমাদের আরেকটা ফোন কল আছে। আসসালামু আলাইকুম কলার, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। কলার হ্যাজ গন, তো উনি যে প্রশ্নটা করছিল যে আপনার পেমেন্টটা ভালো না, বা আপনার ওভারঅল এজ যখন একটা রেস্টুরেন্টের ওনার আপনার তার স্টাফদের সাথে যে বিহেভিয়ারটা ভালো না, এটা আপনি কিভাবে রেসপন্স করবেন? না, পেমেন্ট যেটা আমার ভাই যেটা প্রশ্ন করছেন, আমি একটু বিহাইন্ড যেতে হবে, আমার কি করবেন একটু সময় দিবেন আমাকে, একটা মিনিট।
আমাদের ফার্স্ট সেকেন্ড কলার আরেকটা ফোন কল আছে আরেকটা ফোন কল নিয়ে নিব আসসালামু আলাইকুম কলার আপনার পরিচয় দিয়ে দয়া করে আপনার প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন জি আমি শামিম বলছি আমি আপনাদের টপিকটা খুব সুন্দর থ্যাঙ্ক ইউ এবং সময় উপযোগী বিকজ আমাদের ইন্ডিয়ান স্টুডেন্টে খুব সমস্যা যাচ্ছে বলতে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আমি এই ইন্ডাস্ট্রির সাথে খুবই অতপ্রতভাবে জড়িত সাপ্লাইং বিজনেস আমরা করি আমি যেটা বলতে চাচ্ছি আমাদের জেনারেশন মনে করেন আমার ছেলে মেয়েরা বা আপনাদের ছেলেরা আমাদের স্টাফ শর্টেজ যেটা এই জন্য আমি বলতে চাচ্ছি তারা রেস্টুরেন্টে আসছে না আমাদের বর্তমান জেনারেশন এবং আমাদের জেনারেশনের হ্যাঁ বর্তমান যা আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করতেছে কিন্তু এই ব্যবসাটা খুবই একটা ভালো ব্যবসা খুবই লাভজনক কিন্তু কেন আমাদের বাচ্চারা এই ব্যবসায় আসতে চায় না আমি কয়েকজন দর্শকের সাথে খুবই একমত আমাদের যে বসরা আছেন ওনাররা যারা আছেন রেস্টুরেন্ট ব্যবসা তাদেরকে এখন আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে আগের দেয়াম ধরনের থেকে সরে এসে প্রফেশনাল হতে হবে আজকালকার ছেলেমেয়েরা যদি প্রফেশনাল না এনভায়রনমেন্ট না পায় আপনার থ্যাংক ইউ ভেরি মাচ আমরা ওনার পয়েন্ট বুঝতে পেরেছি আপনি যদি খুব সংক্ষেপে বলতেন যে পেমেন্টের কথা বলছিল ইয়াংদেরকে কিভাবে ইনভলভ করা যাবে আমার মনে হয় যে দুইটা প্রশ্ন একসাথে উত্তর দেওয়া যাবে হ্যাঁ না আমি প্রথমত ওই যে আমাদের সেকেন্ড কলার যেটা বলছিলেন যে আমাদের আউটসাইডে বিভিন্ন রেস্টুরেন্টে অনেক এরিয়াতে কিন্তু মডার্ন বা সময়ের সাথে তাল মিলে তারা ব্যবসা করতেছে এটা কিন্তু ডিনাই করতেছি না আমরা হ্যাঁ এটা একমত করতেছি এটা ওনার সাথেও আমি একমত পোষণ করতেছি লন্ডনে হয়তো হচ্ছে আপনি আপনি দেখতে পান আপনার বিভিন্ন উনি যেটা বলেছেন লন্ডনে নাই এটা কিন্তু হইতেছে বাট হয়তো আমাদের ইস্ট লন্ডনে আমাদের ব্রিকলেনে এটা কিন্তু একটা সমস্যা এটা আমি মাথা পেতে নিব যেটা ওদের টাউটিং যেটা হ্যাঁ এটা কিন্তু একটা সমস্যা আমাদের এটা নিয়ে আরো অনেক ডিসকাস করছেন আমাদের ওদের বড় বড় লিডার যারা আছে অনেকে তো লাইসেন্সও হারিয়েছে লাইসেন্সও হারিয়েছেন এগুলো আমরা আমাদের তো এটাতে থাকি হ্যাঁ সেকেন্ড আপনি যেটা এখন বলতেছেন পেমেন্টের ব্যাপারটা যেটা হ্যাঁ পেমেন্ট আপনার আপনি বলছেন যে লন্ডনের বাইরে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে যেখানে গুড কাস্টমার সার্ভিস কোয়ালিটি ফুড কিন্তু লন্ডনেও আছে এটা বাড়াতে হবে অফকোর্স আমাদের হ্যাঁ আমাদের আপনি যদি অল স্কোয়ার দেখেন আপনি যদি 100 এর মধ্যে যদি দেখেন আপনি 10% বা 15% কোয়ালিটি মেইনটেইন করতেছে আপনার হাইলি রেস্টুরেন্ট চালাইতেছে সুন্দর সময়ের সাথে তাল মিলে চলতেছে বাকি যে 85% অথবা আপনি 80% যান হ্যাঁ তাহলে তো হবে না আপনি অ্যাট লিস্ট তো আমরা 50 যদি আপনি যদি একটু হাই কিতে থাকি তাহলে তো আমরা আমাদের কারেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে পাওয়ার ফিল করতে পারবো পেমেন্ট এবং আপনার ওনারদের আপনার যে স্টাফদের সাথে কি ধরনের ব্যবহার করা উচিত এটা নিয়ে কিন্তু আমাদের দুই তিনটা কনসার্ন ছিল আপনি যদি এটা হ্যাঁ না একজন ভাই যেটা বলছেন যে সময়ের সাথে মানে মডার্ন হওয়ার দরকার আপনার স্টাফ আমাদের যে যারা আছে পেমেন্টের কথা বলছিল ইয়াং জেনারেশন যারা আছে ওরা যাচ্ছে না কেন হ্যাঁ ওদেরকে অ্যাট্রাকশন করতে হলে আপনার এটা ঠিক আছে এটা অনেক জিনিস আপগ্রেড করতে হবে আপনার রেস্টুরেন্টের সিস্টেম মানে একটা কথা কিন্তু বারবার আসছে স্টাফিং স্ট্রাকচার সবকিছু মডিফাই করতে মডিফাই মানে সবগুলো নিয়েই কিন্তু মডিফাই আপনার মেনু ডেকোরেশন আপনার স্টাফিং সবকিছু হ্যাঁ সবকিছু এটার ভিতরে পড়ে আমি যেটা মনে করি থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার কামাল চৌধুরী আপনি তো ফর্মার ইনভেস্টমেন্ট ব্যাংকার এবং অলসো ইউ আর দ্য সিইও অফ ওয়ান অফ দ্য লিডিং ব্যাংক ইন আফ্রিকা তো উনি যে বলছিল যে ইয়াংদেরকে আমরা কীভাবে ইনভলভ করতে পারি আপনার প্রসপেক্ট থেকে আপনি কী মনে করেন যে কেন এত বড় একটা ইন্ডাস্ট্রি আপনার প্রায় 4.2 বিলিয়নের একটা ইন্ডাস্ট্রি দ্য এমপ্লয় হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পিপল কিন্তু আপনার যে এই ইন্ডাস্ট্রিটা দিন দিন সংখ্যা কমে যাচ্ছে ইয়াংরা ইনভলভ হচ্ছে না আপনার মনে হয় যে আপনার অভিজ্ঞতা থেকে কীভাবে ইয়াংদেরকে ইনভলভ করা যায় Because you are also a city banker, if I can remember correctly. I had worked, I started my career in London, in City of London. Adnan, first, thank you for inviting me to this program. Thank you for being with us today. Yes, your subject is of great interest because just like the British community, Indian curry is also my very favorite. Now, curry industry definitely is suffering right now. You see, we all can see it that first we have to understand that British community have accepted curry and Indian food as one of the most popular dish so chicken tikka masala bole people would know that it is top in the list of British menu so what is happening right now is that when back in 1982 when I was working in City of London I could recall that there was about
say 3,000, about roughly 3,000 restaurants. Mm-hmm. But between 1982 and say, and 1995 or mm-hmm. 1992, mm-hmm. there is now about 10 to 12,000. Mm-hmm. Now, this is falling, and the closures of branches, and the closures that is happening is, of course, very alarming. Because, you see, it has employed about 100,000 to 200,000 people. Mm-hmm. The annual turnover is almost 5 billion pound. Mm-hmm. Mm-hmm. And retailing across the country, about 12,000 mm-hmm. Restaurants and takeaways. So we must understand that this is a very well-established industry. Indian food is a very well-established industry in the UK. Now, unlike European countries, where they don't have a history with the subcontinent, mm-hmm. The British, Britain has got a long standing history. Therefore, with Indian subcontinent, I think, yes, the case that has already been made out by people like Inam Ali mm-hmm. Or the British Caterers Association, and also another leading personality yeah, who are involved. Yes, mm-hmm. they've made a very good case. That there is a need to import chefs. Mm-hmm. Now, coming back to the young people, the young British generation, mm-hmm. the new generation British boys and girls, they don't seem to have the urge to come to catering industry. Catering industry, khete je rokom moja lage, kaaj korte, it's a very hard work. Mm-hmm. And the timings are not really very attractive mm-hmm. for those who want to work in the industry. Mm-hmm. So I think, although the government thinks that we should have homegrown chefs, mm-hmm. but truly I personally think that it is very hard mm-hmm. To develop a kind of a young generation who would be interested to come and become chefs. Mm-hmm. Even in the English cuisine, you can see that British pub across the country is suffering from the deficit of chef problem. So don't you think Jara owner, but the leading personalities in that particular business, they have failed to make that particular industry attractive young people? Not necessarily, because the taste with young people, the mm-hmm. taste and the romance for new jobs mm-hmm. and new professions mm-hmm. is, you know, sky's the limit. Mm-hmm. So you may say that, why is it in Bangladesh community? No, it is also true for British community. For mm-hmm. example, how many Gordon Ramsay do you have? Mm-hmm. For example, how many Jimmy, mm-hmm. that young man who's... Jimmy Fallon, I think. No. What's his name? The English very chef. Very good friend of yes. Former Prime Minister. Yes. So how many English chef would you mm-hmm. name if you want to see? Mm-hmm. So therefore, to find British young people to adopt the profession for chefs, I think is difficult. So therefore, our community, the people who are in the industry, have made a case. And I think what they have to do now is to make this case a compelling case, because it is truly affecting mm-hmm. a huge number of people mm, that this sector used to employ. Mm-hmm. So the government has made some consideration. And I believe the government said that you can import a chef, but it would need a package of about £35,000. Mm-hmm. Which is now, quite a significant amount. I think that is a very big start. Mm-hmm. That is unrealistic. And I think there is a need for our community and industry leaders to rethink and to make a representation. And mm-hmm. as soon as possible, mm-hmm. once again, they should make a representation with, if need be, little consultations with regard to, say, legal side of it. Because just saying from the government that you can import chefs if you can meet 29,750 annual payment mm-hmm. or without accommodation if it's £35,000 an annual payment, that's not possible by the high street restaurants. Thank you very much for your opinion. We amader arekta phone call ache, amra ekta phone call niye nebo. Assalamu alaikum caller, apnar porichoy diye doya kore apnar proshno ti korun. Hello, my question to your guest. If I make chicken tikka masala and if I make chicken biryani like a Dhaka style, what your guess will be, is it? Thank you for your understanding. Apne dekhchen je amra ekhane ekta, we are trying to discuss je keno industry ta kharap koreche ebong kibhabe amra improve korte pari. Apni
উই অ্যাপ্রিশিয়েট ইউর কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, বাট আপনি আমার মনে হচ্ছে আপনি নেগেটিভটা বেশি গুরুত্ব দিচ্ছেন। আপনি কিন্তু এর আগেও ফোন করেছেন, উই অ্যাপ্রিশিয়েট ইউর আপনার কল অ্যান্ড উই অ্যাপ্রিশিয়েট ইউর কন্ট্রিবিউশন ফর দিস পার্টিকুলার প্রোগ্রাম, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আপনার থ্যাংক ইউ ফর ইউর ওপিনিয়ন। আমি আপনি ইফ আই কাম ব্যাক টু ইউ, যে আপনার ব্রেক্সিটের সময় আপনার যে এই ইন্ডাস্ট্রির যে লিডিং পার্সোনালিটি যারা ছিল, দে মেড এ কেস ফর প্রো লিভ। তা আমরা এটা নিয়ে পরের সেগমেন্টে কথা বলবো, আমাদের সময় সংক্ষিপ্ত, আমরা একটা বিরতিতে যেতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা আজকে এনটিভি ইউরোপের কমিউনিটি ম্যাটার্সে কথা বলছি, দ্য ডিনায়াল অফ কারি ইন্ডাস্ট্রি। আমাদের সাথেই থাকবেন, বিরতির পর আবারও দেখা হবে।